নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস উনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের ডুডান কাপের সেমিফাইনাল ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে খেলতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে তো খাতায় কলমে কোন দল এগিয়ে বা এই ম্যাচের লাইভ তোমরা কিভাবে দেখতে পাবে ম্যাচের সময় বা কি রয়েছে এই নিয়ে তোমাদের কাল থেকে অনেক প্রশ্ন ছিল তো সমস্ত প্রশ্নেরই উত্তর দেব এই ভিডিওতে প্রথমে যদি ম্যাচের সময়ের কথা বলা যায় ডুরান্ড কাপের সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচের সময় কিন্তু সন্ধ্যা ছটা থেকে রয়েছে কোনোভাবেই কিন্তু বিকেল চারটে থেকে হবে না সন্ধ্যা ছটা থেকে ম্যাচ রয়েছে যুবভারতী স্টেডিয়ামে যারা মাঠে যাচ্ছ তাদের কাছে তো টিকিট আছে টিকিটেও তোমরা সময়টা একটু দেখে নিও সন্ধ্যা ছটা থেকে ম্যাচ রয়েছে কোনোভাবেই সেটা বিকেল চারটে থেকে নয় আর তোমরা যারা লাইভ দেখবে তারাও কিন্তু সন্ধ্যা ছটা থেকেই দেখতে পাবে এবার যদি হেড টু হেড এর বিচার করা যায় তাহলে হেড টু এড এর দিক থেকে কিন্তু কিছুটা হলেও নর্থ ইস্ট গিয়ে টোটাল কিন্তু নর্থ ইস্ট আর ইস্টবেঙ্গল ছবার খেলেছে সেখানে নর্থ ইস্ট তিনবার জিতেছে ইস্টবেঙ্গল একটি বারই জিততে পেরেছে এবং দুটো ম্যাচ ড্র হয়েছে এবং নর্থ ইস্ট প্রচুর পরিমাণে ইস্টবেঙ্গলকে গোল দিয়েছে সেটা বোঝাই যাচ্ছে এগারোটা গোল নর্থ ইস্ট দিয়েছে অপরদিকে ইস্টবেঙ্গলে কিন্তু আটটা গোল দিয়েছে তো সবসময় কিন্তু এই ম্যাচগুলো হয় হাই গোল স্কোরারের ম্যাচ তো আজকে ডুডান কাপে কিন্তু দুটো দলই কিন্তু যথেষ্ট ভালো লাগছে এবং দুটো দলই কিন্তু যথেষ্ট ব্যালেন্স একদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা একটা ম্যাচও এখনও পর্যন্ত হারেনি টুডান্ড কাপের প্রতিটা ম্যাচই জিতেছে এবং একটি ম্যাচে ড্র করে তারা সেমিফাইনালে এসেছে অপরদিকে ইস্টবেঙ্গলও কিন্তু প্রতিটা ম্যাচেই জিতেছে মাত্র ম্যাচ ড্র করেছে তো ফিফটি ফিফটি ম্যাচ হতে চলেছে কিছুটা হলেও এগিয়ে রয়েছে যেহেতু ঘরের মাঠে খেলা ইস্টবেঙ্গল এবার একটা সমস্যার বিষয় হয়েছে যে তোমরা ম্যাচ লাইভ কিভাবে দেখবে এতদিন কিন্তু সনি স্পোর্টস টেন টুতে তোমরা লাইভ দেখছিলে যারা টিভিতে দেখছিলে আর যারা ফোনে দেখছিলে তারা জিও টিভি থেকে দেখছিলে কিন্তু সমস্যা হয়ে গেছে সনি স্পোর্টস টেন টু নয় সনি স্পোর্টস টেন ওয়ানে কিন্তু টিভিতে লাইভ দেখানো হবে এবার যারা তোমরা ফোনে দেখতে যাও তারা কিন্তু জিও টিভি থেকে দেখতে পাবে সেখানে সনি স্পোর্টস টেন টু থেকে দেখাচ্ছে যে লাইভ হবে এবার দুটো চ্যানেলেই হবে কিনা সেই ব্যাপারে কোনো রকম কনফার্ম আপডেট নেই তবুও তোমাদের বলে রাখছি যদি তোমরা লাইভ দেখতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও সেখানে কিন্তু ফ্রি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব সেখান থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে খেলা দেখতে পাবে কোনো রকম অসুবিধা হবে না সেই ব্যবস্থাটা করার চেষ্টা করব তাই তাড়াতাড়ি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজটাকে ফলো করে নিও আর আজকে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে কিন্তু আবারও আজকে লাইভ আসার ইচ্ছা আছে তো সবাই কিন্তু সেই লাইভটাকে জয়েন করে যেও আর ঘরের মাঠে ইস্টবেঙ্গল কি সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে আজকের ম্যাচের কীরকমবার রেজাল্ট হতে চলেছে সেই নিয়েও তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তো এই ভিডিওটা এইটুকুই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও